রাতে দেরিতে ঘুমালে চারটি ভয়াবহ কঠিন রোগ দেখা দেয়। আমরা চাইলেও রাতে দ্রুত ঘুমাতে পারি না, এজন্য রাতে দ্রুত ঘুমানোর জন্য বৈজ্ঞানিক উপায় আছে, আমরা সেগুলো জানব। মনে রাখবেন, যে ব্যক্তি রাতে দেরিতে ঘুমায় রাত জাগে, আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ করছে তার শরীরে চারটি ভয়াবহ কঠিন এবং জটিল মারাত্মক রোগ বাসা বাঁধে। এর সর্বপ্রথম হচ্ছে যে রোগটি বাসা বাঁধে, আমরা রাতে দ্রুত ঘুমানোর জন্য তো বৈজ্ঞানিক উপায় জানবই। যে ব্যক্তি রাতে দেরিতে ঘুমায় চারটি রোগের ভয়াবহ রোগের প্রথমটি হচ্ছে তার ব্রেইনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে, অর্থাৎ ব্রেইনের কার্যকারিতা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, তার মেধাশক্তি কমে যায়, ক্ষতিকর প্রভাব ফেলে তার ব্রেইনের মধ্যে যে ব্যক্তি রাতে দেরিতে ঘুমায়। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে হাদিসটি কোট করা হয়েছে 599 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশারের আগে ঘুমানো এবং এশারের পরে না ঘুমিয়ে গল্প গুজব করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন। এমনকি আল্লাহ তাআলা ও পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নাবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা, আমি রাতকে আবরণ স্বরূপ সৃষ্টি করেছি, অর্থাৎ রাত বানানো হয়েছে নিদ্রা যাওয়ার জন্য, বিশ্রাম করার জন্য। যারা রাতে না ঘুমিয়ে গল্প গুজব করে কিংবা দেরিতে ঘুমায় তাদের শরীরে যে ক্ষতিকর প্রভাব, ভয়াবহ কঠিন রোগ বাসা বাঁধে। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রজনন ক্ষমতা কমে যায়, হরমোন কমে যায় আস্তে আস্তে, অর্থাৎ তার শুক্রাণুর যে লেভেলটা থাকে সেটা কমতে থাকে, হ্রাস পেতে থাকে। রাতে দ্রুত ঘুমানোর জন্য বৈজ্ঞানিক উপায়ের, অর্থাৎ বিজ্ঞান যে গবেষণাটা রিসার্চ করেছে, আমি আর্টিকেলটা পড়লাম জাস্ট শুধুমাত্র আপনাদের জন্য, এই বিষয়টা আমি সতর্কতার জন্য তুলে ধরছি। তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে যে ব্যক্তি রাতে দেরিতে ঘুমাবে তার সে অস্বাভাবিকভাবে মোটা হয়ে যাবে, ক্ষতিকর প্রভাব, অস্বাভাবিকভাবে মোটা হয়ে যাবেন, অর্থাৎ খাবার আগের চেয়ে কম খেয়েও আপনি অস্বাভাবিকভাবে মোটা হতে থাকবেন রাতে দেরিতে ঘুমানোর কারণে। এই জন্য চার নাম্বার সর্বশেষ, যে ব্যক্তি রাতে দেরিতে ঘুমাবে, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, তার ক্ষতিকর যে প্রভাবটা ফেলবে, তার শরীরের মধ্যে মারাত্মক যে রোগটা বাসা বাঁধবে, সেটা হচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আমাদের শরীরের মধ্যে একটা আর্মি সিস্টেম আছে, যার আর্মি সিস্টেম যত বেশি শক্তিশালী তার রোগ প্রতিরোধ ক্ষমতাও তত বেশি। আমরা যখন রাতে দেরিতে ঘুমাই আমাদের এই আর্মি সিস্টেমটা দুর্বল হয়ে যায়, যার ফলে আমাদের শরীরের মধ্যে মারাত্মক রোগ প্রতিরোধ ক্ষমতা এটা আস্তে আস্তে কমতে থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, রাতে দ্রুত ঘুমানোর জন্য বৈজ্ঞানিক উপায়ের মধ্যে সর্বপ্রথম হচ্ছে, যে ব্যক্তি রাতে দ্রুত ঘুমাতে চায় সে যেন অবশ্যই অবশ্যই, অর্থাৎ ঘুমের পূর্বে উত্তেজনাকর খাবার না খায়, খাবার পরিত্যাগ করতে হবে। উত্তেজনাকর খাবার কোনটা? চা, কফি, গরম খাবার, এগুলো থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলো ঘুমে ব্যাঘাত ঘটায়, এই জন্য এগুলো খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। দুই নাম্বার, দ্রুত ঘুমানোর জন্য অবশ্যই ঘুমের পর্বে ফোন, ল্যাপটপ, এগুলো থেকে দূরে থাকতে হবে, কারণ এগুলো থেকে যে আলোটা নির্গত হয় এটা আপনার শরীরের মেলাটোনিন হরমোনে ব্যাঘাত ঘটায়। যার মেলাটোনিন হরমোন কম তার ঘুম অর্থাৎ কখনই হয় না, মেলাটোনিন হরমোন যত বেশি থাকবে তার ঘুম তত প্রচুর হবে। এজন্য দ্রুত